মোহাম্মদ শান্ত আপনি লিখেছেন কোরআনে মজিদ কি কখনও হাদিসের বিপরীত হতে পারে কোরআনে লেখা আছে যে জান্নাতি সে চিরস্থায়ী আর যে জাহান নামে সে চিরস্থায়ী জাহান নামে আবার বুখারের হাদিসে এসেছে সর্বশেষ এক ব্যক্তি জাহান নাম থেকে জান্নাতে যাবে তো জাহান নামে গেলে আবার জান্নাতে যাবে এমন বলা কি করণের বিপরীত নয় দেখুন কোরআন এবং হাদিসের সাথে কোনো বৈপরীত্য নেই কিন্তু আমরা যখন কোরাম হাদিসের দুটি কথাকে বাহ্যিকভাবে বিপরীত মনে হয় সেটার সামঞ্জস্যের কোনো সূত্র আছে কি না সেটি আমাদেরকে আবিষ্কার করার চেষ্টা করতে হবে খোদ কোরআনেরই এক আয়তের সাথে অন্য আয়াতের আপনি এরকম অনেক বাহ্যিক সংঘর্ষ দেখতে পাবেন তখন আপনি কি করবেন আপনি বলবেন যে কোরআন তার এক অংশ অন্য অংশের বিরোধিতা করছে মোটেই নয় আপনি তখন খুঁজবেন যে নিশ্চয়ই এখানে কোনো একটা সামঞ্জস্যতার একটা পয়েন্ট আছে যেটার মাধ্যমে বাহ্যিকের সংঘর্ষ বা বাহ্যিক এই বৈপরীত্যটা কেটে যাবে ঠিক একইভাবে কোরআন যে আল্লাহ তালার কালাম নবী করিম সদসালামের হাদিস বিশুদ্ধ বা বর্ণিত হাদিস সেটাও কিন্তু ওহি আল্লাহ বলেছেন মায়ন্তেকু আনিল হাওয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না ইয়ন্তেকু আরবিতে এর অর্থ হলো কথা বলা মুখ দিয়ে যা উচ্চারণ করে এটাকে নোটক বলা হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুখ দিয়ে এমন কিছু উচ্চারণ করেন না যা ওহি নয় তার মানে তার মুখ থেকে নিশ্চিত সব কিছুই ওহি এখানে আল্লাহ তালা কিন্তু বলেন নাই মায়াতলু আনিল হাওয়া তিনি যা পাঠ করেন কোরআনের সেটা তার থেকে বলেন না সেটা ওহি

যে করণে জাহান্নামীদেরকে চিরস্থায়ী জাহ্নায় বলা হয়েছে জাহ্নাদেরকে চিরস্থায়ী জান্নাদের কথা বলা হয়েছে আপনি যেভাবে বলেছেন এইভাবে কোরআনকে কি কথা বলা হয়েছে যে যারা জাহান্নাতে যাবে তারা কোনো দিন সরি যারা জাহান্নামে যাবে তারা চিরকাল সেখানে থাকবে হ্যাঁ অনেক অপরাধের কারণে আল্লাহ তারা বলেছেন যে সে জাহান্নামে যাবে চিরকাল থাকবে এর নানা ব্যাখ্যা আছে প্রথমত কোনো অপরাধকে যদি কেউ বৈধ মনে করে সে কাফির হয় সে চিরস্থায়ী জাহান্নামী হয় আবার যদি কোনো জায়গায় আল্লাহ তালা জাহান্নামীদের সাথে চিরস্থায়ী হওয়ার কোনো কথা বলেছেন তাহলে সেক্ষেত্রে কাফির হওয়া উদ্দেশ্য কাফিরদের কথা তিনি বুঝিয়েছেন কারণ যে ইমানদার দাস এরকম থাকার কথা নয় নবিকিমস্লাম তে গুনি যখন প্রমাণিত হয় তিনি তো মিথ্যা কথা বলতে পারেন না তিনি মিথ্যা কথা বললে তাহলে তো কোরআন আপনি কার কাছ থেকে পেয়েছেন তার কাছ থেকে পেয়েছেন তখন তো কোরআনই সংশয় আপনার মধ্যে দেখা দিবে বিধায় তার থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত এবং সন্দেহ করা কোনো সুযোগ যদি না থাকে সেই চেইনের মাধ্যমে কোনো কথা যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে কোনো আয়াতের বাহ্যিক বিপরীতে দেখা দিলেও তার কোনো কোনো সমন্বয় আছে যেমন কোরআনে যেখানে বলা হয়েছে স্থায়ী জাহান্নামের কথা সেখানে কাফেরকে উদ্দেশ্য করা হয়েছে কিংবা স্থায়ী বলতে এখানে দীর্ঘমেয়াদ বোঝানো হয়েছে যেমনটি আদিসের মধ্যে বলা হয়েছে যে ইমানদার তিনি গুণাগার হওয়ার কারণে জাহান্নামে গেলেও একসময় জাহান্নাম থেকে আসবেন তাহলে তার সাথে এর কোনো আর সংঘর্ষ থাকবে না যে কোরআনে যার কথা বলা হয়েছে তিনি ইমানদার নন তিনি কাফের অথবা সেটা রূপকর্থে বোঝানো হয়েছে দীর্ঘমেয়াদ তাহলে সেক্ষেত্রে হাদির সাথে তার কোনো সংঘর্ষ থাকবে না তো এরকম সমন্বয়ের আরও বিভিন্ন সূত্র আছে সেই সূত্রগুলোর অনেকগুলো দিয়ে আমরা কিন্তু এই বৈপরীত্য দূর করতে পারি বিধায় করোনার আয়াতের সাথে আপনি এভাবেই এমনকি আপনারও অনেক আগের কথার কথার সাথে সাথে পরের আমি বৈপরীত্য বিপরীত খুঁজে বের করতে পারবেন অথচ সেখানে একটা সূত্র থাকে যার কারণে আমরা সেই সূত্রটা না জানার কারণে বা সামঞ্জস্যটা খুঁজে বের করতে না পারার কারণে আমাদের কাছে বৈপরীত্য বা সংঘর্ষ মনে হয় কিন্তু করোনা সুন্দর মধ্যে কখনো কোনো বৈপরীত্য নেই বিপরীত থাকতে পারে না আব্রাফাদ